হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। ইনসাইডার লাইফস্টাইল ব্লগ চ্যানেলটিতে সবাইকে অনেক অনেক স্বাগত। নিশ্চয়ই টাইটেল দেখে বুঝতে পারছেন রেসিপিটা কি। হ্যাঁ, আমরা সবাই পারি, তবু আমি আমার মতো করে, আমি যেভাবে বাসাতে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি এক পরোটা তৈরি করব। এর জন্য পরিমাণ মতো আটা নিয়েছি, 1 চামচ সয়াবিন তেল নিয়েছি, আর কিছু কালো জিরা নিয়েছি, 7 মতো লবণ নিয়েছি। কালো জিরাটা একেবারেই অপশনাল, কেউ হয়তো পরোটায় ব্যবহার করে না, আমি আজকে ব্যবহার করছি, আমার ভালো লাগে এজন্য। এখন আমি শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে মাখিয়ে ময়ন করে নেব। এই যে এখানে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। আর আপনারা আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন। আর এটা ময়ন না করেও আমরা যেভাবে রুটির ডো বা খামির তৈরি করি, ওইভাবে মেখেও পরোটাটা আমরা তৈরি করতে পারি। এখন আমি অল্প অল্প করে নর্মাল পানি অ্যাড করছি, করে মেখে একটা সফট ডো তৈরি করে নেব। যদি আপনারা পাকা রাঁধুনি হন তাহলে তো পানির পরিমাণটা একবারে অ্যাড করলেই বুঝতে পারবেন, আর যদি নতুন হন তাহলে আমার মতো অল্প অল্প করে অ্যাড করবেন, এতে করে বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই যে এখানে আমার ডোটা রেডি হয়ে গেছে, অনেক সুন্দর সফট হয়েছে, দেখতে পাচ্ছেন। এরপরে আমি এর উপরে সামান্য হাতে তেল নিয়ে উপর থেকে মাখিয়ে দিলাম। এখন আমি ডোটাকে 15 মিনিট রেস্টে রাখবো। এখন এখানে আমি 2টা কাঁচামরিচ আর পেঁয়াজ 2টা কুচি করে নেব। এখানে আমি 2টা ডিম ব্যবহার করব। আর এই যে কুচি করে কেটে নিয়েছি, আর সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স ব্যবহার করছি, অর্থাৎ শুকনো মরিচ আমি টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। দিচ্ছি 7 মতো লবণ, এখন খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি 2 মিনিট মতো রেখে দিব, যাতে করে পেঁয়াজটা সফট হয়ে যাবে। আপনারা চাইলে নাও রাখতে পারেন। এবার আমি 2 মিনিট পরে এর মধ্যে ডিম অ্যাড করে দিলাম, দিয়ে খুব সুন্দর করে ফেটে নিচ্ছি। হয়ে গেছে আমার ফেটে নেওয়া। এখন চলুন ডোটা দেখি কেমন হয়েছে। এই যে কত সুন্দর সফট হয়েছে দেখে বুঝতে পারছেন। এখন আমি আর একটু মুঠে নিয়ে আমি আমার পছন্দ মতো শেপে লেচি কেটে নেব। আরো একবার বলছি যে আপনারা চাইলে ময়ান না করেও, অর্থাৎ শুধু নর্মাল যে রুটি তৈরি করি আমরা, ওইভাবে করেও করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। যারা আমার পুরাতন বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো বন্ধু হননি প্লিজ বন্ধু হয়ে যান, কারণ আমি এখানে পরোটার মতো ভাজ করে করে পরোটাগুলো বেলবো না, নর্মাল যেভাবে আমরা রুটি বেলি সেভাবে করেই বেলে নেব। শুধুমাত্র পুরুত্বটা একটু বেশি রাখবো, তো সেটাও খুব বেশি না, খুব সামান্য। এই যে এখানে আমি বেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন অনেকে এরকমও রুটি খান। আমি এভাবে করে সবগুলো পরোটা বেলে নিচ্ছি। এই যে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, চুলা গরম হয়ে গেলে আমি খালি কড়াইতে, অর্থাৎ তেল ছাড়া, এপিট ওপিট উল্টিয়ে হালকা আছে একটু ছেঁকে নিব। আপনারা চাইলে পরেও তেল না ব্যবহার করতে পারেন, কারণ আমরা পরবর্তীতে ডিম ভাজির সময় তেল ব্যবহার করব। তো আমি এখানে সামান্য উল্টিয়ে পাল্টিয়ে ছেঁকে নিয়ে তারপর তেল অ্যাড করলাম। চাইলে আপনারা ঘি বা বাটার ব্যবহার করতে পারেন, কিংবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। এই যে দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে।
আমি খুব সামান্য তেল দিয়েছি, আপনারা চাইলে পুরো অয়েল ফ্রি করতে পারেন, কারণ আমরা ডিম ভাজিতে সামান্য তেল ব্যবহার করব। এখন আমি ফেটে রাখা ডিমটা এই যে দিয়ে দিলাম, ডিমটা আমি ভেজে নিব, এক সাইডে ভাজবো। যখন দেখব যে ডিমটা ভাজি হয়ে যাবে, উল্টিয়ে দেব না, কিন্তু উপর থেকে কাঁচা থাকবে না, তখন উপর থেকে পরোটাটা বসিয়ে দিব। দিয়ে খুব সুন্দর করে উল্টে পাল্টিয়ে পছন্দ মতো কালার করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমার পরোটাটা রেডি হয়ে গেছে, অনেক ইজি। আর যখন আমরা বাইরে বের হই, সকালে হয়তো নাস্তা করে যেতে পারি না, তখন এরকম রোল করে একটা পরোটা যদি আমাদের বক্সে থাকে, একটু স্লাইস করে কেটে নিতে পারেন, খুব সহজে খেয়ে নিতে পারি। কিংবা দেখবেন অনেক সময় রাস্তায় ফেরিতে এই ধরনের পরোটা বিক্রি হয়, এগুলো স্ট্রিট ফুড হিসাবেও পরিচিত। এই যে আমি নামিয়ে নিয়েছি, এরপর একে একে পরোটাগুলো সব ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আপনারা চাইলে স্লাইস করে কেটে পরিবেশন করতে পারেন, সসের সাথে সালাদ রায়তার সাথেও খেতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর চ্যানেলটির সাথেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।